প্রথম প্রেমের প্রথম ছোঁয়া, কি মিষ্টি মিষ্টি নেশা, কি মিষ্টি মিষ্টি নেশা। ও চোখে ঘুম যায় উড়ে, মনে পড়ে বারে বারে তার সেই কাছে আসা। ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা। আমি আসব স্বপ্নে যার আশা জামা, তার হাতে আমি হাত রাখব। পাশাপাশি পথে চলা, চোখে চোখে কথা বলা, মনে হয় স্বপ্ন মিশা। ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা। মনে মনে লিখে রেখে বলে যায় মনের ভাষা। ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা, প্রথম প্রেমের প্রথম ছোঁয়া, কি মিষ্টি মিষ্টি নেশা, কি মিষ্টি মিষ্টি নেশা। প্রথম প্রেমের প্রথম ছোঁয়া, কি মিষ্টি মিষ্টি নেশা, কি মিষ্টি মিষ্টি নেশা। ও চোখে ঘুম যায় উড়ে, মনে পড়ে বারে বারে তার সেই কাছে আসা। ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা।
আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে এ আজ মন চাই সেই চাওয়াতে সবই ফিরে পেতে চুপি চুপি আজ মন চাই আর কিছু কোন তোমায় কাছে দিতে ও আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে আজ মন চায় সেই চাওয়াতে ছবি ফিরে পেতে জানে মনে মনে আজকে আমি কি পেলাম ও আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে হে আজ মন চাই সেই চাওয়াতে সবই ফিরে পেতে যদি জানে যাক না জেনে আজকে এই পৃথিবী তোমার আমার ভালোবাসার গোপন কথা সবই সীমা ছাড়াতে আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে আজ মন চাই সেই চাওয়াতে সবই ফিরে পেতে চুপি চুপি আজ মন চাই আর কিছুক্ষণ তোমায় কাছে পেতে আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে দুটো সুপারহিট গান শুনলেন, একটি গেয়েছে শান আরেকটি গেয়েছেন বাবুল সুপ্রিয়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। দুটো সুপারহিট গান শুনলাম, একটি গেয়েছেন বাবুল সুপ্রিয় আরেকটি শান। আমি গানের কথায় পরে আসছি, আপনাদের দেখুন আমি একটি কলা গাছ টাইপের যে গাছটি দেখুন, এটা কিন্তু কলা গাছ নয়, আর কী ধরনের গাছ আমি সঠিক জানি না, নামও জানি না। যদি আপনারা নামটা জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এই সম্বন্ধে পরে আসছি, আমি একটি অন্য সম্বন্ধে কথা বলবো, গুগল অ্যাডসেন্সে যে আমরা পেমেন্টগুলো পাই ডলার, সেই ডলার নিয়ে কথা বলবো, পেমেন্ট নিয়ে কথা বলবো। আপনারা মন দিয়ে শুনবেন, যাদের চ্যানেল মনিটাইজ আছে, আর নন মনিটাইজ চ্যানেলও সবারই কাজে লাগবে, খুবই একটি গুরুত্বপূর্ণ কথা। আপনারা সবাই জানেন যে প্রতি মাসে আমাদের ওয়াইটিতে যে ডলারগুলো আসে, আজকে যা $1 হলো, $2 হলো, $10 হলো, সেগুলো এক এক করে এক জায়গায় জমা হয়, তারপরে প্রতি মাসের 11 তারিখ গিয়ে সেই ডলারগুলো অ্যাডসেন্সে অ্যাড হয়, তারপরে 21 তারিখ অ্যাডসেন্স সেই ডলারগুলো যখন $100 হয়, 21 তারিখে সেই ডলার আমাদের ব্যাঙ্কে ওরা রিলিজ করে দেয়। এবার কথা হচ্ছে, 21 তারিখে যখন রিলিজ করে, তারপরে একটি মেল আসে, সেই মেলে লেখা থাকে যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি চেক করে দেখুন, 7-8 দিনের মধ্যে যদি আপনি টাকা না পান তাহলে আপনি ব্যাঙ্কে যোগাযোগ করুন, এইভাবে একটি মেল পাঠায়।
কিন্তু এই মেলটা কখন পাঠায়, যখন 21 তারিখে টাকা রিলিজ হয়ে যায় তারপরে। কিন্তু আজকে একটি ঘটনা ঘটেছে, আজকে হচ্ছে অক্টোবর মাসের 17 তারিখ। 17 তারিখে আমি একটি মেল পেলাম যে আপনার টাকা রিলিজ করে দেওয়া হয়েছে, আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন 7-8 দিন, মানে যা লেখা থাকে। মানে মেলটা পাঠিয়েছে 16 তারিখ, আজকে আমার এসছে, মানে 16 তারিখ মানে রাত্রে, তাই লেখা আছে 16 তারিখ। তাহলে দেখুন, টাকা পাঠায় 21 তারিখ, এখন পর্যন্ত কিন্তু অ্যাডসেন্স টাকা পাঠায়নি, অথচ অ্যাডভান্স মেল চলে এসছে যে আপনার টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। আপনি বিজনেস 5 থেকে 6 দিনের ভিতরে যদি টাকা না পান, তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। মানে মোটামুটি এই কথাটা লিখেই সবাইকে সবাইকে একটি মেল পাঠায়, আমাকেও যথারীতি সেই মেল পাঠিয়েছে যে আপনাকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি যদি 5-6 দিনের ভিতরে টাকা না পান, তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। কিন্তু ঘটনা হচ্ছে যে এখন পর্যন্ত আমাকে তো কোনো টাকা পাঠায়নি, মেল তো এখন পর্যন্ত এসছে, কিন্তু ঘটনা হচ্ছে কি যে অ্যাডসেন্স থেকে এখনও কোনো টাকা রিলিজ হয়নি, অ্যাডসেন্সে যেমন টাকা ছিল তেমনই আছে। তাহলে অ্যাডভান্স মেল কী করে আসে জানি না, আপনাদের এই ধরনের কোনো মেল এসছে কি না, যদি আপনাদের এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু ইউটিউবে এরকম কোনো দিন দেখিনি, এই প্রথম দেখলাম যে অ্যাডভান্স মেল চলে এসছে টাকা পাঠানোর আগে। তা টাকা যদি নাই পাঠায় তাহলে তার আগে মেল কী করে আসে, আমার মাথায় ঠিক ঢুকছে না, একটু টেনশন আছে। তারপরে আরও একটি কথা হচ্ছে যে এই মাসে আমার অসম্ভব ডলার কেটেছে, ইউএস ট্যাক্স রিসাবমিট করতে হয়, রিসাবমিট করেছি, জানি না রিসাবমিটে ভুল হয়েছে কি না, আমার কম করে $90 কেটেছে। তা $90 কী করে কাটে সেটা ভাবা যায় না। আমার টোটাল ডলার আছে $350-350, সেখান থেকে এখন দেখাচ্ছে $262। যদি আমাদের ট্যাক্স কাটে কত, ইউএস ট্যাক্স 10% যদি কাটে তাহলে কত হয়, $35 কাটে, ম্যাক্সিমাম হলে $40 কাটবে, $40 হলে তাহলে আমি পাবো $310, $350 থেকে, তাহলে সেখানে এসছে আমার $262। তাহলে এত ডলার কী করে কাটলো, এখন সন্দেহ হচ্ছে যে 24% কাটলো কি না, কেননা যদি ইউএসএর হয় তাহলে 24% কাটবে। তো আমি তো ইউএস ট্যাক্স সাবমিট করে দিয়েছি, রিসাবমিট সঠিকভাবে অ্যাপ্রুভ দেখাচ্ছে, 15% ক্লেম, 0% ক্লেম সব কিছু ঠিক আছে। আমি অ্যাডসেন্সে গিয়ে পুরো চেক করে দেখলাম রিসাবমিটের জায়গাটা, মানে যা যা থাকা দরকার তাই আছে, কোনো প্রবলেম নেই, অ্যাপ্রুভ দেখাচ্ছে। তাহলে এত ডলার কী করে কাটলো, ইনভ্যালিড ক্লিক। এবার আমার যেটা সন্দেহ হচ্ছে যে ইনভ্যালিড ক্লিকের জন্য, যদি ইনভ্যালিড ক্লিকের জন্য কাটে, এরকম কিন্তু কোনো দিন কাটেনি, আমার প্রতি মাসে যা পেমেন্ট পাই 20% কাটে, সবারই 10% কাটে, কিন্তু এত ডলার মানে প্রায় $90 কেটে নেওয়া, খুবই একটা দুশ্চিন্তায় আছি। তাছাড়া কেটে তো নিয়েছে, এইবার এখন পর্যন্ত টাকা রিলিজ করেনি অথচ মেল পাঠিয়েছে, এইবার রিলিজ যখন কাটবে তখন তো আবার কাটবে, তখন ট্যাক্স কাটবে। এখন এইটা তো কী কেটেছে তো জানি না, কেন কেটেছে, যখন টাকাটা পাঠাবে তখন তো ট্যাক্স কাটবে। তাহলে $350 দিয়ে $90 অলরেডি কেটে নিয়েছে, আবার ট্যাক্স কাটবে, তাহলে হাতে কত পাবো, খুবই একটি মানে দুশ্চিন্তা আছি। তাই আপনাদের কাছে বললাম যে আপনাদের এই ধরনের মেল এসছে কি না, এখন পর্যন্ত তো কোনো টাকা পাঠায়নি অথচ মেল চলে এসছে, যদি আপনাদের এই ধরনের মেল এসে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। এইবার আসি যে গানের কথা, আমি তো দুটো গান আপলোড দিয়েছি আপনারা শুনেছেন, এই ধরনের গান যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই গান দুটো কপিরাইট ফ্রি সং, আপনারা যদি আপনাদের চ্যানেলে এই গানটি রিআপলোড দিতে চান তাহলে দিতে পারেন, কেননা কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের কোনো সম্ভাবনা নেই, যদিও অনেক সময় কি হয় পরে এক কপিরাইট ক্লেম চলে আসে, সেটা আমি তো বলতে পারছি না। দেখুন একটি, এই যে কলা গাছের টাইপের, দেখুন কলা গাছ পাতাই কী সুন্দর, চতুর্দিকে ছড়ানো পুরো ময়ূর পঙ্খীর মতো,
অসাধারণ একটি গাছ, জানি না এই গাছগুলোকে কী গাছ বলে। আমি ভালো লাগলো তাই তুলে নিয়ে আসলাম। দেখুন গোড়ার নিচটা দেখুন, আমি আস্তে আস্তে জুম করে আপনাদের দেখাচ্ছি স্লো মোশনে। এই দেখুন গাছটির গোড়াটা দেখুন কি সুন্দর ময়ূরপঙ্খের মতো পেকমের মতো ছড়ানো। এটা কি ধরনের গাছ জানি না, যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই দেখুন গোড়াটা, দেখুন গাছের গোড়াটা একেবারে জাস্ট ময়ূর যখন পেকম বলে সেই ধরনেরই দেখতে। যাই হোক, আরও কিছু আপনাদের ফুল দেখালাম, কিছু বাহারি ফুল। সেই ফুলগুলো আপনারা কী ধরনের ফুল আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার কাছে থাকে তাহলে অবশ্যই আমি আপলোড দেবো, দেখতে থাকুন। আপনারা সবাই জানেন যে আমি গানের সাথে সাথে কিছু ভিডিও দিই, যে ভিডিওগুলো কিছু নার্সারির ভিডিও, বিভিন্ন রকম ফল থাকে, গাছ থাকে, ফুল থাকে, বিভিন্ন রকম সবজি থাকে, যে ফলগুলো মোটামুটি আমাদের দেশে খুব একটা দেখা যায় না সচরাচর। আর তাছাড়া দেখতে হলেও দার্জিলিং, কাশ্মীর কিংবা সিমলায় যেতে হয়, তাই এইসব ফলগুলো এখানে বসে চাষ হয়, বিশেষ করে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে। এই দেখুন একটি ফুল, এটি এই এই ফুলটির নাম হচ্ছে, খুব সম্ভব আমি জানি না, এগুলো হচ্ছে কাগজ ফুল, কাগজ টাইপেরই। এই ফুলগুলো কিন্তু গ্রামগঞ্জে প্রচুর দেখা যায়, প্রতিটি বাড়ির সামনে কিন্তু এই ধরনের ফুল অনেক হয়ে থাকে, একেবারে কাগজের মতো। এই ফুল একটু যদিও আলাদা, একটু কালার আলাদা, যেহেতু নার্সারিতে চাষ করা, তারা একটু হয়তো ভিন্ন টাইপের করেছে। তাই যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রচুর এসব নার্সারি আছে, ছোট বড়, আর সব নার্সারিতে বিভিন্ন ধরনের ফল ফুল, বিভিন্ন রকম গাছপালা চাষ হয়, যেগুলো এখন মোটামুটি অনেকেই এখান থেকে কিনে নিয়ে বাড়িতে তারা ছোট ছোট টবে টবের উপরে ছাদের উপরে তারা লাগাচ্ছে, দেখতেও ভালো লাগে। তাছাড়া কিছু ফলও হয়, যে ফলগুলো খেতেও পাওয়া যায়, কেননা কিছু কিছু ফল, যে ফলগুলো আমরা সবসময় পাই না, বাইরে থেকে আসে। তাই এইসব নার্সারি থেকে যদি আপনি কোনো চারা নেন আপনার ছাদে, বা আপনার সামনে যদি কোনো জায়গা থাকে সেখানে আপনি ছোট্ট একটি টবে লাগিয়ে দিন, সব কিছু দেখতেও সুন্দর হবে, ফলও হবে, আপনি খেতেও পারবেন। তাই এই ছিল আজকের ভিডিও, দুটো গান, তাছাড়া কিছু বাহারি গাছ এবং অ্যাডসেন্স সম্বন্ধে আমি যেটা বললাম যে আমার মেল চলে এসছে, আজকে হচ্ছে 16 তারিখে এসছে মেলটা, 21 তারিখে টাকা পাঠাবে। 5 দিন আগে মেল কী করে আসে আমি বুঝি না, যে বলে দিচ্ছে আপনার টাকা চলে গেছে, আপনি চেক করে দেখুন। কিন্তু অ্যাডসেন্সে এখনও টাকা কিছুই পাঠায়নি, অ্যাডসেন্সে যেমন টাকা ছিল তেমনই পড়ে আছে। কেননা আপনারা সবাই জানেন যে টাকা রিলিজ হয় 21 তারিখ, তারপরে মেল আসে রিলিজ হয়ে যাবার পর, কিন্তু অ্যাডভান্স মেল আসলো তাই একটু চিন্তায়ও আছি। তাছাড়া প্রচুর পরিমাণে যে আমার ডলার কেটেছে, সেই ডলার কাটা নিয়েও একটা টেনশানে আছি। তাই যদি আপনাদের এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই ধরনের ঘটনা কার কার ঘটেছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন, সেই সঙ্গে কমেন্টস করুন। এরপরে কী গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার। সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এরপরে আপনারা কী গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো।